বর্তমানে যে সিচুয়েশনটা চলছে কোভিড-19 সেটা নিয়ে আমরা তো খুবই চিন্তিত এবং সবাই চিন্তিত, এবং আমরা চাচ্ছি যে ওইটা থেকে কীভাবে দান করবো সেটাই মাত্র। আপনি কোথা থেকে এসেছেন? আপনার নাম? জয়ন্ত শর্মা। গাড়ি বুম দিয়ে আছে মায়ের কাছে কি প্রার্থনা করলেন? মার কাছে বর্তমানে যে সিচুয়েশন চলছে হবে কোভিড-19 নিয়ে, সেটা নিয়ে মার কাছে কিছু আরাধনা করলাম সবাই যাতে মুক্তি পায়, আমরা বাঁচতে পারি। এই প্রথম এ নিয়ে কবার আসা না, এই প্রথমবারই? হ্যাঁ, কী বললেন? এ প্রথমবার আসো নাকি আরো? সেকেন্ড বার। কেমন লাগছে? হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো লাগছে। আসলে সিস্টেম কোথাও অসুবিধা কোনো রকম, বা এখানে যে মেডিং করা হচ্ছে খুব ভালো লাগছে। সুন্দর একদম গেম ক্লাসও দেখলাম, তা দাঁড়িয়ে আছে সামনে, খুব ভালো লাগছে। যাও, গিয়েছিল পেছনে গেছে নামো। নাম কি? নাম তো কেমন দর্শনার্থীরা কে আসছে? লকডাউন শুরু হয়েছিল,
প্রথম দিন লকডাউনের পরে তীর্থযাত্রীদের উদ্দেশ্যে মায়ের মন্দির খোলা হয়েছে। এখন নিয়ম করা হয়েছে সকাল 9টা থেকে বিকেল 5টার মধ্যে মন্দির খোলা হয়েছে। তার মধ্যে যে সকল তীর্থযাত্রী পুজো দিতে আসবে তারাই পুজো দিতে পারবে। তার মধ্যে আবার নিয়ম করা হয়েছে 65 বছরের উপরে এবং 10 বছরের নিচে কোনো তীর্থযাত্রী মন্দিরের উপরে উঠতে পারবে না। পুজোর এমনি সব নিয়ম লকডাউনের সময় ঠিকভাবেই চলছিল, এখনও ওইভাবেই চলছে। যারা বলি দিতে আসবে তারাও বলি দিতে পারবে, একজন পাঠা নিয়ে ওদিকে অপেক্ষা করতে হবে। আমাদের বলি শুরু হবে 11:30 থেকে, বলি শেষ হলে তারপরে আবার ওই তীর্থযাত্রীকে নেমে যেতে হবে। আর এমনি যে সকল তীর্থযাত্রী বুক দিতে আসবে তারা বুক দিয়ে চলে যেতে হবে, উপরে বেশিক্ষণ কেউ থাকতে পারবে না। তাছাড়া এখানে অঞ্জলি এবং অন্নভোগের কোনো ব্যবস্থা থাকবে না। এইভাবেই চলছে। আজকে যদি বৃষ্টি না হতো তাহলে কি আরও দর্শনার্থী আসতে পারে আপনি মনে করেন? বৃষ্টি না হলে আরও তীর্থযাত্রীর সমাগম হতো, তবে হবে আরও কিছু হবে। এই মাত্র পুজো শুরু হয়েছে, যত দুপুর বাড়বে তত তীর্থযাত্রীর সমাগম হবে। আজ কতদিন পর মাতার বাড়িতে আসলেন? এই প্রথম এসে কেমন লাগলো? অনেকদিন ধরা চেষ্টা করছিলাম কিন্তু লকডাউনের জন্য আসতে পারিনি। আজকে সামাজিক দূরত্ব বজায় রেখে আজকে পুজো দিতে আইসিল। কোথায় গেছেন আপনি? আঠারোলা থেকে আইসিল। এতদিন কিসের জন্য বদ্ধ ছিল মন্দির? মন্দির এত বদ্ধ ছিল মনে করি এটা লকডাউনের জন্যই। এতদিন পর মাতার বাড়ি এসে কেমন লাগছে তীব্র সময়ের কাছে? আজকে তো মনে করি মনটা একটু ঠান্ডা হয়েছিল, কারণ মানুষ কম আর লকডাউনের আগে তো মানুষের ভিড় ছিল, কিন্তু আজকে লকডাউনের জন্য মানুষ আয় না বেশি। তারপরে আমারও কষ্ট ঘটাইছি, আমরা যে আজকে এসে মনে করতে পারছি না যে মন্দিরে ঢুকতে পারবো, কিন্তু আজকে লাইন করে ঢুকাই দিচ্ছে। তাকি আমার মতো যারা আজকে মন্দিরে এসেছিল তারাও সামাজিক দূরত্ব বজায় রেখে মানতে হবে, এটা আমি মনে করি আর কি, আশা রাখি আমি।